বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক। আমি শায়লা। আজকে কোনো গ্রামের ভিডিও না, আজকে আমরা বাসায় চলে আসছি, কারণ তো আতাহরিনের পরীক্ষা, আর দু একদিন থাকবো, তারপরে আবার গ্রামের বাড়িতে চলে যাব। তো এভাবেই এখন জীবনযাপন চলতেছে। কোনো একদিন দেখা যাচ্ছে যে গ্রামের বাড়িতে বা কিছুদিন শহরের বাড়িতে, এরকম করেই থাকছি। শুয়ে শুয়ে চা খাচ্ছে। তো আমাদের যে আপা, সে আপা আজকে আসে নাই, আজকের জন্য আমার অনেক কষ্ট হবে। তার জন্য অনেক কাজগুলো রেখে দেওয়া হয়েছে, তো সে আসে নাই, কারণে বাদ বাকি কাজগুলো আমাকে করে নিতে হচ্ছে। না তো এখন এর কারণে ডিমগুলো ভিজিয়ে রাখলাম, ডিমগুলো ধুয়ে নিব, আর তারপরে একে একে থালি বাটিগুলোও মেজে নিচ্ছি। থালি বাটিগুলো মাজতে মাজতে বেশ দেখা যাচ্ছে যে অনেক সময়ই লেগে যাবে, কারণ এই থালি বাটিগুলো আপাই মাজে। তো এখন আমাকে মাজতে হচ্ছে। ক্ষেতের কিছু পটল দিয়ে গিয়েছিল, পটল, হ্যাঁ, এই পটলগুলো ভর্তা করব, আর একটা চাল কুমড়া ছিল ঘরে, তো চাল কুমড়া দিয়ে হলো আজকে, মানে চাল কুমড়া ভাজি করব, আর সেই সাথে পটল ভর্তা করব। আর এদিকে আছে হলো কাদাল, কাদালগুলো দিয়ে ডাল দিয়ে রান্না করব, আর ইলিশ মাছ, এই আছে আজকের মেনুতে। তো একে একে রান্না বসিয়ে দিতে হবে। তো ডালগুলো আমি প্রথমে ধুয়ে তারপরে বসিয়ে দিব। ডালগুলো সিদ্ধ হলে তারপরে কাদালটা দিয়ে সিদ্ধ করে নিয়ে এভাবে রান্না করতে হবে। আর পটলগুলো ভর্তা করে নিব, যেহেতু গাছের শেষ পটল, এটা ভর্তাই খেতে হবে, ভাজি খাবো না বা তরকারিও খাবো না, কারণ এই সময় এখন আর পটল ভাল লাগে না, যেহেতু শীতের নতুন সবজি উঠে গেছে এই কারণে। আর তো এদের দেখতেই পাচ্ছেন আমি কাদালগুলো এরকম করে কেটেছি, আর একটু ছোট ছোট করেও কাটা যায়। তো আমি আজকে এত বড় বড় করেই কেটেছি, আম্মু বললো আর একটু ছোট করলে বেশি ভালো হতো। তো বুঝতে পারি নাই যে কাদালগুলো এত শক্ত হবে। তো এখানে একে একে আমি ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের, মানে হলুদের গুঁড়ো আর মরিচ তো আমি আগেই দিয়েছি, তারপরে সেই সাথে হলো তেজপাতা, লবণ, এগুলো দিয়ে একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখন নেড়ে চেড়ে সুন্দর করে এটা মানে পানি দিয়ে দিলাম, সুন্দর করে নেড়ে চেড়ে পানি দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঘন হয়ে যাবে, তারপরে কাদালগুলোও সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি এখানে বাগার দিয়ে দিব। আর এই যে এখানে যে কেটে রাখা চাল কুমড়াটা আছে, সেটা হলো ভাজি করে নিচ্ছি। এই ভাজিটা দিয়ে রাতে আমাদের রুটি খেতে হবে। আটার অনেক দাম হয়ে গেছে, তারপরে এখন রুটি খেতেই তো হয়, তা আপনার ভাইয়া প্রতিদিনই রুটি খায়। তো একে একে আমি রান্নাগুলো শেষ করে নিচ্ছি। আর এদিকে যে ইলিশ মাছ যে আছে, ইলিশ মাছটার পানি পাল্টিয়ে দিতে হবে, আর ইলিশ মাছটা কিন্তু বরফ ছেড়ে গেছে, শীতের দিনে দেখা যাচ্ছে যে বরফ ছাড়তে অনেক সময় লাগে। তো এখন আমি একটু পরে মাছটা কেটে নিব। তো মাছটা ছিলে নিচ্ছি, মাছটা ছিলে তারপরে কেটে নিতে হবে। আর মাছটা মোটামুটি একেবারে বড়ও না, আবার একেবারে যে ছোট সেটাও না, মাছটা অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে, আসলে খেতেও মনে হয় অনেক মজাই হবে। মাছ কাটতে কাটতে আমার এদিকে কাদালটা বাগার দেওয়ার সময় হয়ে গেছে, এর জন্য আমি কাদালটা বাগার দিয়ে নিচ্ছি, আর ওদিকে ভাজিটাও ভেজে নিচ্ছি। এর মধ্যে আমার কাদাল বাগার দেওয়া শেষ, এখন আমি এটা কেটে নিচ্ছি মাছটা। আর এই মাছটা কিন্তু গাধা বেটি করা যাবে না, একে একে খুব সুন্দর করে পিস পিস করে কেটে নিতে হবে, যেহেতু হাফ কেজির একটু উপরে, এর জন্য এটা তো গাধা পেটি করাই যাবে না, একদম ছোট ছোট হবে। আর ইলিশ মাছের দেখা যাচ্ছে যে যত বড়ই মাছটা হোক না কেন, 4 থেকে 5 পিস একটু বড় হবে, তারপরে ছোট হয়, এই কারণে কাটাও যায় না। অনেক বড় মাছও খেয়েছি, দেখা যাচ্ছে যে গাদা পেটি করলে আর মাছ থাকে না, এই কারণে আস্তটাই রাখতে হয়।
পটল ভর্তার এখানে আমি হলুদ লবণ দিয়ে পটলটা মাখিয়ে রেখেছিলাম, এখন রসুন পেঁয়াজ আর সেই সাথে পটলটা দিয়ে সিদ্ধ করে ভেজে নিব। আস্তে আস্তে থাকবে, খেতেও মজা লাগবে। আর এখানে একটু রসুন পেঁয়াজ বাটা দিয়েছি, হলুদ লবণ মরিচ দিয়ে সুন্দর করে পেঁয়াজটা মাখিয়ে হাতে মাখিয়ে দিব আজকের মাছটা। ইলিশ মাছ হাতে মাখিয়ে রান্না করলে অনেক মজা হয়। আর এই যে মাছ দিয়ে আমার মাখানো শেষ, এখন এখানে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলে আস্তে আস্তে সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে মাছ, খেতে অনেক মজা লাগবে। আর ইলিশ মাছে তেমন একটা বেশি মশলা লাগে না। তো দেখতে দেখতে তরকারিটা বরক চলে আসছে, আর আর কিছুক্ষণ পরে নামিয়ে ফেলা যাবে। এর মধ্যে আমি কিন্তু তেল দিয়েছি বলতে ভুলে গিয়েছিলাম। আর এই যে পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা যতদূর সম্ভব ভেঙে নিব। ভেঙে সুন্দর মাখামাখা হলে এখানে আমি নামিয়ে ফেলবো মানে ভর্তাটা। মধ্যে আমার তরকারিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার এসেছে, ভর্তাটাও হয়ে গেছে। ভর্তাটা কিন্তু আমি আর মাখাবো না। আর এদিকে আমি একটু হলুদ লবণ মরিচ দিয়ে এই বেগুনগুলো সুন্দর করে চাক ভাজি করে নিয়েছি। এখন আমি একটু মরিচ আর পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে ভর্তা করে নিব, কারণ এই ভর্তাটা অনেক মজা হয়। আর এই যে বাহিরে কিন্তু শীতের আমেজ চলে আসতেছে, তেমন একটা বেশি রোদও না, আবার খুব বেশি যে শীত সেটাও না, সব মিলিয়ে বা গরম সেটাও না, সব মিলিয়ে অনেক সুন্দর একটা ওয়েদার। আর আপনার ভাইয়া কাজ করতেছে, আর একটু পরে আমাদের খাবার রেডি হয়ে গেছে, মানে একটু পরে আমরা খাবার খেয়ে নিব। এই যে আমার ভর্তা, তারপর দু ধরনের ভর্তা, ডাল ভাজি আর তরকারি, এই ছিল আজকের খাবারের মেনুতে। আর বিকালে রুটি বানাবো সব মিলিয়ে, দেখা যাচ্ছে যে এখন আমরা খেয়ে নিব। আর আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আমার সাথেই থাকবেন। তো একে একে আমি সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি, আপনার ভাইয়া বসে পড়েছে, আমরাও বসে পড়ব। আমাদের এক একজনের এক এক রকম প্লেট, অনেকে দেখে হাসি হাসি ঠাট্টা করে, আসলে সেটা না, আমার মানে এক এক জনের এক এক রকম প্লেট, আমরা এটাতেই খাই। এক এক রকম প্লেটে দেখা যাচ্ছে যে চিহ্ন থাকে। আলহামদুলিল্লাহ, খাবার অনেক মজা হয়েছে, ভর্তা সব মিলিয়ে সব কিছু অনেক মজা হয়েছে। তো আজকের ব্লগ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।